ইফতার হয়ে গেছে। বিবাহ সম্পাদনের সুন্নত নিয়ম কি? বিবাহ নিয়ম সম্পাদনের সুন্নত নিয়ম হলো যে বিয়ের অনুষ্ঠানে দুইজন সাক্ষী নির্ধারণ করবেন, মেয়ের বাপের অনুমতি নেবেন, মেয়ে গিয়ে তার বাপের কাছ থেকে, বাপ গিয়ে তার মেয়ের কাছ থেকে অনুমতি নেবে। মেয়ে যদি কুমারী হয় তার সামনে বলবে যে অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিয়ে দিতে যাচ্ছি, মেয়ে যদি নিশ্চুপ থাকে তাহলে কুমারী মেয়ের সম্মতি হয়ে গেল। আর যদি মেয়ে কি বলে ওটাকে বিধবা হয় তাহলে মুখ ফুটে তার কাছ থেকে উত্তর শুনতে হবে, সে ইয়েস আর নট বলবে, সেই অনুপাতে বাপ বিয়ের কাজ সম্পাদন করবে। প্রথমে খুতবা পড়ানো হবে, এবার বাপ বলবেন ছেলেকে, মেয়ের বাপ ছেলেকে সামনে নিয়ে বলবেন আমার মেয়ে অমক তোমার দেওয়া এত টাকা দেনমোহরে রাজি, আমি তাকে তোমার সাথে বিয়ে দিলাম। মেয়ের বাপ বলবে আমি তাকে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। অথবা মেয়ের বাপ যদি না বলে তাহলে মেয়ের বাপের কোনো উকিল, কোনো প্রতিনিধি যাকে দায়িত্ব দেওয়া হবে, এই প্রতিনিধি মামুর বাড়ির লোক হতে পারবে না, এই প্রতিনিধি মেয়ের বাপের অভিভাবক। মেয়ের বাপ যদি সম্মতিতে কাউকে বানায় তাহলে হবে, কিন্তু মেয়ের বাপের অসম্মতিতে বা অনুপস্থিতিতে মামুর বাড়ির লোক ওয়ালি হতে পারে না, মেয়ে লোক ওয়ালি হতে পারে না। ওয়ালি হতে হলে পিতৃকুলের উপযুক্ত ন্যায়পরায়ণ পুরুষ মানুষ হতে হবে। সে লোক বলবে যে অমুকের মেয়ে এত টাকা দেনমোহরে তোমার সাথে বিয়েতে রাজি, তার অভিভাবকের পক্ষ থেকে আমি উকিল হিসাবে তাকে তোমার সাথে আমি বিয়ে দিলাম। ছেলে বলবে আমি বিয়ে করলাম, এ তো বিয়ে হয়ে গেল। এরপরে দোয়া পড়বেন সবাই মিলে, বারাকাল্লাহু লাকুমা ফিকুমা আলাইকুমা জামা বাইনাকুমা ফি খায়র। এটা হলো বিয়ে পড়ানোর নিয়ম। বিয়ে পড়ানোর আগে যে আন্দরমহলে সাক্ষী পাঠানো হয় আর মেয়েকে বিরক্ত করা হয়, এটা সম্পূর্ণ শরীয়তে অবৈধ কাজ। মেয়ের অনুমতি নেওয়ার জন্য বাপ একাই যথেষ্ট, অভিভাবক একাই যথেষ্ট, এতটি লোক ওখানে যাওয়ার কোনো অধিকার নাই। গান বাজনা বিশাল ব্যয় বহুল অনুষ্ঠান কি জায়েজ? যেই বিয়েতে খরচ কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিয়েতে বরকত বেশি, বরকত পেতে হলে খরচ কমে বিয়ে করতে হবে।